দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এবার সেই হকের দাবি পেতেই কিন্তু সোজাসুজি রাজধানী পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, যাদের সঙ্গে রয়েছেন বাংলার মানুষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এবং তার পাশাপাশি বিজেপি সদর দপ্তর থেকে বিজেন্দ্র সিংহ। আমি প্রথমে বিজেন্দ্রর কাছে চলে যাবো। বিজেন্দ্র, একদিকে যখন তৃণমূল কংগ্রেস তারা নিজেদের হকের দাবিকে সোচ্চার করতে আরো বেশি আন্দোলনকে মজবুত করে তুলতে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে দিল্লিতে চলে গিয়েছে, তখন বিজেপির একাংশ তারাও কিন্তু বঙ্গ বিজেপির একাংশ তারা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। গিরিরাজ সিং এর কাছে আগামীকাল যখন ডেপুটেশন দেবেন তার আগে নিজেদের স্ট্র্যাটেজি মিটিং রয়েছে এবং তারা আজকে সাংবাদিক বৈঠক করবেন বলছেন। কি বক্তব্য থাকতে পারে, কি বিষয় থাকতে পারে এই বৈঠকে? কুসুমিতা, এটা পরে বিজেপি শীর্ষ নেতৃত্বকে নিশ্চিত করা হয় যে যখন টিএমসির প্রতিনিধি দল দিল্লিতে থাকবে, রাজঘাটে আজকে তাদের কর্মসূচি রয়েছে, আগামীকাল যন্ত্র মন্ত্রের কর্মসূচি রয়েছে এবং যেই দাবি নিয়ে তারা সরব হয়েছে তার জবাবও দিল্লি থেকে দেওয়া হবে বঙ্গ বিজেপি তরফ থেকে। আমি এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে রয়েছি, ঠিক এই ঘরেই এখন 12টা নাগাদ একটা প্রেস কনফারেন্স হবে যেখানে রাজ্য বিজেপি প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার থাকবেন, ডক্টর সুভাষ সরকার থাকবেন, লকেট চ্যাটার্জি থাকবেন, জ্যোতির্ময় মাহাতো থাকবেন, সৌমিত্র খাঁড়া থাকবেন এবং তারা যৌথ সাংবাদিক বৈঠক করে জবাব দেবেন যেই অভিযোগগুলো করা হচ্ছে টিএমসি তরফ থেকে, কেন পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হচ্ছে না। এর আগে মনে রাখতে হবে কুসুমিতাকে, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসির সাংসদদের দল একবার গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করেছিল যেদিন, সেদিনই কিন্তু সুকান্ত মজুমদারও গিয়ে দেখা করেছিলেন গিরিরাজ সিংয়ের সঙ্গে ঠিক তারপরেই, এবং তারপরে এসে যে কথাগুলো তিনি বলেছিলেন কেন এই টাকাগুলো বন্ধ রয়েছে সে কথাগুলো হয়তো আবার আজকে বিজেপির রাজ্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিজেপি সদর দপ্তর থেকে বলা হবে। বিশেষ করে ডাবলিং হয়েছে, অর্থাৎ একটাই প্রকল্পের জন্য দুবার পেমেন্ট হয়েছে, একটা আধার কার্ডেই অনেকবার পেমেন্ট হয়েছে, যারা এলিজিবল না আওয়াস যোজনার জন্য তাদেরকেও বাড়ি দেওয়া হয়েছে, যেটা কেন্দ্রীয় টিম গিয়েও পশ্চিমবঙ্গে দেখে এসছে, সেই রিপোর্ট তারা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকে জমাও দিয়েছে। সেই কথাগুলোই খুব সম্ভবত জোরালোভাবে কেন্দ্র থেকেই জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিজেপি এবং সেই কথাগুলোই কিছুক্ষণের পর 12টা নাগাদ এখানে একটা প্রেস কনফারেন্স রয়েছে যেখানে সুকান্ত মজুমদার থাকবেন, ডক্টর সুভাষ সরকার এবং বাকিরা থাকবেন এবং তারা এই জবাবগুলো দেবেন, যেটা গত পরশু থেকে দেখা যাচ্ছে টিএমসি তরফ থেকে বারবার বলা হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে। এ কথাও বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, কি যদি কিছু লোক অনিয়ম করে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও জানাচ্ছিলেন কি কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এফআইআর করছে না, কেন মামলা করা হচ্ছে না, কেন অ্যারেস্ট করা হচ্ছে না যারা অনিয়ম করেছে, কিন্তু লাখ লাখ মানুষকে কেন টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই জায়গায় কিন্তু বিজেপির বা কেন্দ্রীয় মন্ত্রকের যুক্তি ছিল কি অ্যাকশন নেওয়ার কথা কিন্তু রাজ্য সরকারে, যারা অনিয়ম করেছে যেহেতু মনরেগা হোক বা আওয়াস যোজনা হোক তার ইমপ্লিমেন্টিং অথরিটি হলো রাজ্য সরকার, সেন্টার তাদের শেয়ারের টাকাগুলো স্যাংশন করে স্টেট গভর্নমেন্টকে, মনিটরিং করে দিল্লি থেকে কিন্তু ইমপ্লিমেন্ট করার কাজ হলো রাজ্যের, সেখানে যখন অনিয়ম ধরা পড়েছে রাজ্য সরকারকেই অ্যাকশন নেওয়া উচিত। এরও যুক্তিতে বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, গতকালও বলা হচ্ছিল কি তারা কয়েকজন অফিসারদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস স্টার্ট করেছেন, দুজন পঞ্চায়েতের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কেন গত এক বছর ধরে টাকা বন্ধ রয়েছে তার জবাব কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। সেই জবাবগুলো কিছুক্ষণের মধ্যে 12টা নাগাদ যখন প্রেস কনফারেন্স এখানে হবে কুসুমিতা বিজেপি সদর দপ্তর থেকে, তবে আমরা আশা করছি তখন সুকান্ত মজুমদার এবং ডক্টর সুভাষ সরকাররা জবাবটা দেবেন। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি কৃষ্ণেন্দুর কাছে চলে যাবো। কৃষ্ণেন্দু, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের টার্গেট হচ্ছে কেন্দ্র, যেখানে বাংলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বঞ্চিত করা হচ্ছে এমন দাবিতে তারা বারবার সরব হয়েছে। কেন্দ্র ইতিমধ্যেই সাফাই দেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় বেছে নিয়েছেন, দুপুর 12টায় প্রেস কনফারেন্স, দুপুর 1টায় আমরা জানি রাজঘাটে যাবেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সেক্ষেত্রে একদিকে যখন দাবি বনাম দাবি, আন্দোলন বনাম আন্দোলন, পাল্টা রাজনীতি চাপানোতর চলছে, তার পাশাপাশি পুলিশকেও তো মোকাবিলা করতে হচ্ছে। দিল্লি পুলিশকে কিভাবে মোকাবিলা করছে তৃণমূল কংগ্রেস, কি তাদের স্ট্র্যাটেজি? তবে এই স্ট্র্যাটেজি প্রতিনিয়ত বদলাচ্ছে, কারণ দিল্লি পুলিশ লিখিতভাবে অনেক কিছু অনুমতি দেয়নি এবং তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে পুলিশের সহযোগিতাই পাওয়া যাচ্ছে না। কিন্তু তৃণমূলের তরফ থেকে সর্বশেষ যেটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে এই যে দলের এই যে রাজ্যের যে বঞ্চনা, সেই বঞ্চনাটাকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া, এবং তুমি জানো যে একদিকে বিজেপি একদিকে তৃণমূল, বঙ্গ রাজনীতির কুশীলবরা আজকে এবং আগামীকাল কার্যত দিল্লিতে তারা ঘাঁটি গেড়ে বসেছেন, কারণ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কার্যত সর্বস্তরের নেতা কিন্তু আজকে দিল্লিতে উপস্থিত আছে, আমরা যে রাজঘাটে আছি, রাজঘাটের ছবিটা আমি দেখাতে বলবো, এখানেই তৃণমূলের সাংসদরা তৃণমূলের মন্ত্রীরা আসবেন কিছুক্ষণের মধ্যেই এবং সেখানে এসে অবস্থান বিক্ষোভ করবেন, সত্যাগ্রহ করবেন। এখানেও যদিও পুলিশের তরফ থেকে লিখিত অনুমতি নেই, এখানে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী এসেছিলেন, কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি এসেছিলেন, কড়া নিরাপত্তার বেষ্টনীতে পুরো জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত দিল্লি পুলিশ যা
अमित शाह अधीन से ही केंद्रीय स्वराष्ट्र मंत्रकের अधीन से ही दिल्ली पुलिस रही है सब मिलिए एक कड़ा निरापत्तार बेष्टन मध्य आज के तृणमूल तरफ थे कर्मसूची नया होता क्यों सम्भव से आज के एक देखार विषय और पशापाशी तरह अभिषेक बंदोपाध्याय बैठक करबें सूतरा दिल्ली पुलिस के तार लिखित अनुमति छाड़ा क्यों आंदोलन कर बांगलार जो वंचना बांगलार जो दाबी दावा से दिल्ली बुके तुले धरा जतियों स्तरे तुले धरा यटाई तृणमूल एन सबचे बड़ चैलेंज एकदिगे বিজেপির বঙ্গীয় সাংসদরা তার আজকে সাংবাদিক বৈঠক করবেন অন্যদিকে তৃণমূল আজকে এই রাজঘাটে ধর্ণা তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠক করবেন আগামীকাল বড়সড় কর্মসূচি নেওয়া হয়েছে যন্তর মন্তরে যারা বঞ্চিত তাদের নিয়ে এসে তাদের সামনে সেখানে ধর্ণা কর্মসূচি নেওয়া কিন্তু গোটা পরিস্থিতিটাই দিল্লি পুলিশের লিখিত অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই পরিস্থিতিতে এখন আমরা ছবিতে যদি ডান দিকে ছবিটা দেখাই এখানে দিল্লি পুলিশের একাধিক দিল্লি পুলিশের বাহিনী সেখানে কিন্তু মজুদ রাখা হয়েছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যে এমপিরা তারা এখানে ভেতরে ঢুকতে পারবেন বা এখানে শ্রদ্ধা জানাতে পারবেন গান্ধীজিকে কিন্তু সার্বিকভাবে অবস্থান বিক্ষোভ করলে সেক্ষেত্রে কি পরিস্থিতি হয় দিল্লির বুকে সেদিকেও নজর থাকবে কিন্তু তৃণমূলের তরফ থেকে যেটা তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে এই যে রাজ্যের বঞ্চনাটাকে জাতীয় স্তরে এইভাবেই তুলে ধরতে চায় রাজ্যের শাসক দল ধন্যবাদ কৃষ্ণেন্দু বিজেন্দ্র তোমাকেও ধন্যবাদ অসমেও তো 100 দিনের প্রকল্পে দুর্নীতি হয়েছে কিন্তু টাকা তো কেন্দ্র বন্ধ করেনি দুর্নীতি হলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক কিন্তু তার জন্য টাকা কেন বন্ধ হবে প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা শ্রমিক ভট্টাচার্য বলছেন অসমে গিয়ে আন্দোলন করুন যে আসামে দুর্নীতি হয়েছে 100 দিনের টাকা নিয়ে আসামের টাকা বন্ধ করেছে আর যদি দুর্নীতি হয়ে থাকে কোথাও তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি কিন্তু তার জন্য 2 কোটি 65 লক্ষ জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করে রাখা আর এটা সংবিধান স্বীকৃত আইন আর কথায় বলছে মোদিজি টাকা পাঠিয়েছে টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে তো সংগঠন আছে আসামে আন্দোলন করুন লোকজন কমলে অবরোধ করুন ধর্ণা দিন বন্ধ ডাকুন আসামে এসব বলার জন্য তো দিল্লি আছে যাচ্ছেন তো দিল্লিতে ওখানে গিয়ে বলবেন মানুষ শুনবে সব